आज खास एक पॉइंट अपन पुलसरात मिजान एगल कार मिजान जे दाड़ी पाल्ला ओजन करा दाड़ी पाल्ला की ওখানে কি একটা নতুন ওখানে কি একটা বিরাট একটা পাল্লা লাগানো হবে তার দড়ি থাকবে তার দস্তা থাকবে কি মিজান কি হোয়াট ইজ মিজান এই মিজানের ডেফিনিশন খোদ আল্লাহ রাসূল বলেছেন রাসূলের পক্ষে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিনে যে ওজন করা হবে দাঁড়ি পাল্লায় মিজান মানে দাঁড়ি পাল্লা এই দাঁড়ি পাল্লাটা কি এটা লোহার না অ্যালুমিনিয়ামের না চাঁদির না সোনার না ফাইবারের এ দাঁড়ি পাল্লা কি দাঁড়ি পাল্লার যে দড়ি এ দড়িটা কিসের হবে তারের লোহার না সুতোর যে লোহা দিয়েই এ দড়ি তৈরি করা হোক এক একজনের নেকি এত ভারী হবে ছিঁড়ে যাবে তো আবার এক একজন এত গোনা আছে যে একটাও নেকি করেনি তো তার যা গুণ হবে তাকে তো ছিঁড়ে যাবে যে যারি এ দাড়ি পাল্লা তৈরি করা যাক আর দস্তা দস্তা মানে যেটা কি বলে এটাকে পাল্লা ওটাকে পাল্লা বলে যেটা ডালা না ওটাকে দস্তা বলে এটা টিনের না লোহার না ফাইবারের এত ওজন থাকবে ওটা দুমড়ে যাবে ইয়া রাসূলুল্লাহ মিজানে যে দাড়ি পাল্লায় ওজন করা হবে ওই দাড়ি পাল্লার এটাকে কি বলে এ দাঁড়ি হ্যাঁ ওটাই দাঁড়ি দাঁড়িটা কিসের দড়িটা কিসের দস্তা পাল্লাটা কিসের আল্লাহ রাসূল বলেছেন শোনো পাল্লা কি হবে সব তোমরা তো মিজান মিজান করে মাথা খারাপ আরে শোনো মিজান কি মিজান ইমাম দাইলামী হাদিস রিওয়ায়াত করেছেন ইমাম দাইলামী আল ফিরদাউস বি মাসিরুল খিতাব প্রথম খণ্ডের ৪৪ পৃষ্ঠা হাদিস নাম্বার ১০৭ কত নম্বর হাদিস সবাই বলেন কত নম্বর হাদিস ১০৭ এবং ইমাম আজলুনী কাশফুল খিফা ওয়া মাজিলুল ইলবাস প্রথম খণ্ডের ২৩৬ পৃষ্ঠা তিনি এই বলেছেন এই হাদিস শরীফটি দাইলামী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মারফু সনদে রিওয়ায়াত করেছেন মারফু মানে যেটা উঁচা সনদ যার সনদে এবং এই হাদিসের রাবি কে সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বড় কোরআনের মুফাসসির তার নাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু শুনুন উনি যে বর্ণনা করেছেন আন ইবনে আব্বাস আনা মিজাবুল ইলম ওয়া আলিয়ুন কাফতাহু ওয়াল হাসান ওয়াল হুসাইন খুয়ুতুহু ওয়াল ফাতিমাতু আলাকা আলাকাতুহু ওয়াল আইম্মাতু মিন উম্মতি উমুদাহু উমুদাহু يؤذان أعمال المحبين لنا والمبغضين لنا ابن عباس رضي الله عنه বর্ণনা করেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা মিজাবুল ইলম আমি হচ্ছে কিয়ামতের দিনে সেই মিজান আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কিয়ামতের দাঁড়ি পাল্লা আমি মিজান আমি ওয়া আলিয়ুন কাফতাহু আর আলী আলাইহিসসালাম হচ্ছেন মাওলা আলী হচ্ছেন ওই মিজানের ওই দাঁড়ি পাল্লার বাটখারা আলীর দ্বারা মাপা হবে এর নেকি কেমন বদি কেমন আলীর মুহাব্বতের দ্বারা বাটখারা মাপবে তো বাটখারা কই বললে যে মিজানে যে নেকি এবং বদি মাপা হবে কিসে মাপবে বাটখারা লাগবে তো তো বাটখারাটা কি হিন্দুস্তানের ইন্ডিয়ার বাটখারা একরকম আমাদের বাংলাদেশের বাটখারা একরকম লন্ডনের বাটখারা একরকম আরবের বাটখারা একরকম আমাদের বাটখারা কিলো আরবে সা তার বাটখারা অন্য লন্ডনের কি পাউন্ড তাহলে এখন যদি ইন্ডিয়ার বাটখারা দিয়ে মাপা হয় তো লন্ডনের মুমিনকে মাপবে কি করে লন্ডনের কাফেরকে মাপবে কি করে ও তো পাউন্ড কি তাহলে এই এই কেজি কিলোগ্রাম পাউন্ড এই বাটখারা দিয়ে মাপা নয় কি বাটখারা বাটখারা বলছেন আল্লাহ রাসূল বলছেন আলিয়ুন কাফতাহু ওই মিজানের মিজান আমি আর ওই মিজানের বাটখারা মাওলা আলী এই আলী দ্বারা মাপ করা হবে যে মুমিন না মুনাফিক এর ওজন কি এর নেকির ওজন কি বদির ওজন কি আলিয়ুন কাফতাহু ওয়াল হাসান ওয়াল হুসাইনু খুয়ুতুহু
আর ইমাম হাসান আর হুসাইন আলাইহিমাস সালাম দুজনে হচ্ছেন দাড়ি পাল্লার রশি। ইয়া রশি যতই ওজন হোক ছিড়বে না। ওই মিজানের রশি কে? রশি কে বলুন? দাড়ি পাল্লার রশি কে? হাসান আর হুসাইন বলুন সবাই। রশি কে? হাসান হুসাইন। বাটখারা কে? মিজানটা কে? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, ওয়াল ফাতেমা তো আলাকাতুহু, আর হযরত ফাতেমা আলাইহিস সালাম হচ্ছেন ওই দাড়ি পাল্লার দস্তা মানে ডালা, দাড়ি পাল্লার ফাতেমার মাধ্যমে, ফাতেমা আলাইহিস সালামের মাধ্যমে ইবদিয়ার নেকি মাপা হবে আর পরিমাপ করা হবে আলীর দ্বারা। আচ্ছা, তা হলো ওয়া ফাতেমা তো আলাকাতহু ওয়াল আইম্মাতু মিন উম্মতি উমুদহু, আর আমার আহলে বাইত পবিত্র আহলে বাইত পাকের যত ইমামগণ, আমার আহলে বাইত পাকের যত ইমামগণ। আচ্ছা, মিজান তো হলো নাকি দাড়ি পাল্লা হয়ে গেল, তো আপনারা যখন ওজন করেন দাড়ি পাল্লা আছে, দড়ি আছে, দস্তা আছে, তো ওটাকে আসমানে ঝুলে নাকি হাতে করে ধরতে হয় কিংবা কোনো রডে ঝুলানো থাকে নাকি? তো ওখানে ঝুলবে কিসে? ওর তো ছাদ নাই, ওর তো ছাদ নাই, তো ঝুলবে কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে দাড়ি পাল্লাটা স্ট্যান্ড হবে কিভাবে? আল্লাহ রাসূল বলেন ওয়া আইম্মাতু মিন উম্মতি উমুদা, আর আমার আহলে বাইত পাকের যত আইম্মা ইমামগণ, ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাম থেকে শুরু করে ইমাম হাসান আল আসকারি থেকে ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত, এইদিকে ইমাম হাসান মুসান্না আলাইহিস সালাম থেকে ইমাম বড় ইমাম পাকের সাহাজাদা থেকে হুজুর গাউসে আজম পাক পর্যন্ত, গাউসে আজম পাক থেকে সৈয়দ আব্দুর রাজ্জাক আলাইহিস সালাম থেকে বড় হুজুর পাক পর্যন্ত, বড় হুজুর পাক থেকে কিয়ামত তক যত আইম্মা আহলে বাইতে খানদান পাকে আসবেন, সকল আইম্মা আহলে বাইত ওই দাড়ি পাল্লার খুঁটি তার উপরে দাঁড়িয়ে থাকবে। আপনাদের এখানে ধান ওজন করে? ধান জমিতে তো কিভাবে পাল্লা ফিট করে? তিন দুটো খুঁটি তো হবে না বোধ হয়, তিনটে খুঁটি লাগে নাকি? দুটো খুঁটি তো পড়ে যাবে, ওটাও আছে। যাই হোক, তো দুটো খুঁটি কিংবা তিনটে খুঁটিকে এইভাবে বাঁধা হয় না, ওই খুঁটিটা ধরে থাকে পাল্লাকে, তারপরে দাঁড়ি পাল্লাটাকে তখন বাঁধা হয় ওখানে, তখন ঝুলে, তখন বাটখারা চাপানো হয়, ধান আর একদিকে ওজন করা হয় নাকি? তাহলে খুঁটি লাগে কটা? তিনটে খুঁটি। অত নাকি অত বেদির তিনটে খুঁটিতে তো ভেঙে পড়বে। তা আল্লাহ পাক কি করলেন? তমাম আইম্মা আহলে বাইত, রাসূল পাকের যত আহলে বাইতে কেরাম তারা সবাই পাল্লাটিকে ধরে থাকবেন, আর ওই পাল্লার দাড়িটা কে বললেন না? ওই কাফতাহু বাটখারা মাওলা আলী, দড়ি হচ্ছেন খাতুনে জান্নাত পাক হাসান আর হুসাইন, একদিকে হাসান আর একদিকে ইমাম হুসাইন আলাইহিস সালাম, আর দস্তা পাল্লা হচ্ছেন ফাতেমাতুজ জাহরা। সবারই গুনাহকে আর নেকিকে মাপা হবে ফাতেমার দ্বারা, আর মেজারমেন্ট হবে বাটখারা দিয়ে, বাটখারা মাওলা আলী। আলীর প্রতি ইমান কি ছিল, আলীকে কি মানত? এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইউজানু আমালু মুহিব্বিন লানা, আমার যত মুহিব্বিন তাদের নেকি ওজন করা হবে, আমার যত মুহিব্বিন, আমাদের, আমার নয় লানা, আমাদের যত মুহিব্বিন মুহাব্বতকারী তাদের নেকিকে ওজন করা হবে এই দাড়ি পাল্লা মাওলা আলীর বাটখারা দিয়ে, ওয়ালমুবগিদিনা লানা, এবং যারা আমাদের দুশমন তাদেরও বদিকে মাপা হবে আমাদের এই পাল্লাতে আলীর বাটখারা দিয়ে। এবার বুঝুন আপনারা কোথায় যাবেন, মাওলা আলীর দুশমন কোথায় যাবে, বুঝতে পেরেছেন? মিজান ক্লিয়ার? মিজান বুঝে গেলেন? কি মাপা হবে, কি দিয়ে মাপা হবে?
সব পঞ্জতন পাকের মুহাব্বত দিয়ে কে আলীকে ভালোবাসে কে বাসে না।